মধ্যনগরে প্যারামেডিকেলের ইন্টার্নি ছাত্রের ব্লাড ক্যান্সার, দেশ বিদেশে সকলের কাছে আর্থিক সাহায্যের আবেদন। বিডিস্টার টিভি নিউজ রিপোর্ট করেছেন অমৃত জ্যোতি, বিশেষ প্রতিনিধি। সঙ্গে আছে মিতাঞ্জনা রহমান রিজা। সুনামগঞ্জের মধ্যনগর বিপি উচ্চ বিদ্যালয় কলেজের সাবেক শিক্ষার্থী বাবার আর্থিক সংকটের মাঝেই মোহাম্মদ আঙ্গুর মিয়া শিক্ষার হাল ছাড়েননি। তিনি সিলেট প্যারামেডিকেল কোর্সের শেষে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ইন্টার্নিতে ছিলেন আঙ্গুর মিয়া। ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে কেমোথেরাপি সাইকেল অনুযায়ী চিকিৎসারত হাসপাতালের বিছানায়। চিকিৎসার ব্যয়ভারে অসহায় পিতার জায়গা জমি গবাদি পশুসহ সব কিছু বিক্রি করে শেষ। তার স্বপ্ন ছিল চিকিৎসক হয়ে দেশের সেবায় নিজেকে উৎসর্গ করবে, কিন্তু নিরুপায় হয়ে দেশ বিদেশে ছড়িয়ে থাকা সকল প্রবাসী ভাই বোন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তথা মেডিকেল পরিবারের কাছে আকুল আবেদনের সহিত আর্থিক সহযোগিতা চান ইন্টার্নির ছাত্র মোহাম্মদ আঙ্গুর মিয়া। সহপাঠী ও কোচিং সেন্টারের শিক্ষক আরিফুর রহমানের নেতৃত্বে তার চিকিৎসার জন্য আর্থিক সহায়তা চেয়ে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে বেড়াচ্ছেন। আঙ্গুর মিয়া সুস্থ হয়ে পুনরায় সকলের কাছে ফিরে আসতে সাহায্যের মিনতি কামনায় অসুস্থ আঙ্গুর মিয়া ক্যান্সারে আক্রান্ত হয়ে বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে 26 নং হলের 6 নং ইউনিটে 27 নং বেডে কেমোথেরাপির চিকিৎসা চলমান রয়েছে। জন্মস্থান মধ্যনগর থানার চামরদানি ইউনিয়নের বলরামপুর গ্রামে। দরিদ্র পরিবারের অভিভাবক পিতা মোহাম্মদ দুলাল মিয়া ছেলের চিকিৎসা চালাতে আর্থিক সাহায্য চেয়েছেন শিক্ষক ও সহপাঠীরাও। সাহায্য পাঠানোর জন্য আঙ্গুর মিয়ার ব্যক্তিগত নিম্নে বিকাশ নাম্বার দেওয়া হলো 01-32-38-22-308। আপনাদের সকলের সহযোগিতা পেলে হয়তো ফিরে আসবেন ইন্টার্নিরত চিকিৎসক আঙ্গুর মিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও দেশবাসী সবার কাছে আমার শ্রেণীমত সালাম এবং আদাব। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আঙ্গুর মিয়া। আমি একজন কমিউনিটি প্যারামেডিক। আমি সিলেট আহমদ আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটি থেকে ডিপ্লোমা ইন কমিউনিটি প্যারামেডিক কোর্স কমপ্লিট করেছি। বর্তমানে সুনামগঞ্জ সদর হাসপাতালে ইন্টার্নিরত আছি। ওইখানে আমি অসুস্থ হয়ে গেছি। অসুস্থ হয়ে এখন বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে ভর্তি আছি। সবাই আমার জন্য দোয়া করবেন। দেশ ও দেশবাসীর কাছে আমার সার্বিক সহযোগিতা কামনা করি। তার চিকিৎসা চালানো খুব কঠিন হয়ে গেছে। আমরা সরকারি দপ্তরে দরখাস্ত দিয়েছি। ওনারা বলছেন যত দ্রুত সম্ভব তাদেরকে অর্থ দিয়ে সাহায্য করবেন। ইউনু মন্ডলকে বলেছি, উনি বলছেন আমাদেরকে সাহায্য করবেন। এই জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আরও খুশি হব যদি উনি যে ব্যবস্থা করেছেন তার সাহায্য সেটা যদি সে খুব দ্রুত গতিতে পায়। আর এখন এমন অবস্থায় আমরা সকলে মিলে ছাত্ররা শিক্ষকরা মিলে বের হয়েছি তার জন্য মধ্যনগর বাজার থেকে কিছু সাহায্য তোলার জন্য। আর এই সামান্য কয়েকটা টাকায় আসলে আমরা তার চিকিৎসার জন্য এই টাকায় আসলে কিছুই হবে না। আমাদের এলাকা মধ্যনগর পৃথিবীর যত মানুষ আছে যে যেখান থেকে পারেন যদি এই ভাইটির জন্য কয়েকটা টাকা দিয়ে সাহায্য করতেন তাহলে হয়তো তার জীবনটা আমরা বাঁচাতে পারতাম। তো আমরা তার মোবাইল নাম্বার তার বিকাশ নাম্বার আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে লিখে নিতে পারেন। এবং আমরা ভিডিও ডিসক্রিপশনে নিচে তার বিকাশ নাম্বার মোবাইল নাম্বার এবং তার ব্যক্তিগত নাম্বার দিয়ে দেবো। Thank you.